র্যাডিক্যালের ক্ষেত্রে আমি একটাই কথা বলতে পারি, সেম অ্যাজ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের মতনই একই হবে, শুধু ডিফারেন্স কার্বোক্যাটায়নের মাথায় প্লাস চার্জ ছিল, এখানে কি আছে ডট, সব একই। শুধু ডিফারেন্স কোনটা, না কার্বোক্যাটায়ন যেমন একটা চার্জ স্পিসিস, মানে কার্বোক্যাটায়ন একটা চার্জ স্পিসিস, তেমন র্যাডিক্যাল হলো নিউট্রাল। ওকে, কিন্তু সমস্ত কিছু, হ্যাঁ আর একটা ডিফারেন্স আছে, র্যাডিক্যালের হলো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে তিনটে বন্ড আছে, তিনটে হাইড্রোজেন, মানে তিনটে বন্ড, মানে থ্রি ইন্টু টু, সিক্স ইলেকট্রন স্পিসিস, আর এটা কত, থ্রি ইন্টু টু প্লাস ওয়ান, কারণ এই ডট আছে বলে ওয়ান, মানে সেভেন ইলেকট্রন স্পিসিস। এটা বাদ দিয়ে কার্বোক্যাটায়নের মতন এটা এসপি টু হাইব্রিডাইজ, এটা ইলেকট্রন কম আছে, এখানের ক্ষেত্রে পুশ করলে স্টেবল হয়, পুল করে নিলে আনস্টেবল হয়, এভরিথিং যা কিছু আছে সব কার্বোক্যাটায়নের মতন। তাহলে কার্বোক্যাটায়নে কী কী করেছিলাম সব মনে আছে তো? এই প্লাসগুলোর জায়গায় এখন কী হবে, মানে পুরো একই রকম চার্ট করে নিতে হবে, এটা হলো ডট, যা যা কারণ বলেছিলাম সব একই রকম থাকবে, শুধু কী হবে ডট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার তো? হ্যাঁ, এবং তার অরবিটাল পিকচারটা কেমন থেকে থাকবে? কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কী করে দিয়েছিলাম, এরম অরবিটাল দিয়ে এখানে প্লাস ছিল, কিন্তু এখানে একটা ইলেকট্রন বেশি থাকবার জন্য এখানে একটা ডট, আর বাকি সব কিছু একই। যেমন তোমাকে যদি পরীক্ষা এরম দিয়ে থাকে, এটা ডট দেওয়া আছে, এইটা এটা বেশি স্টেবল, না তোমাকে পরীক্ষা দিল বলো তো দেখি, এটা বেশি স্টেবল নাকি এইটা বেশি স্টেবল? তাহলে দেখো এই যে কী বলেছিলাম, এইগুলো থাকলে ওভারল্যাপিং হয়, সব রিজন টিজন সব বলা ছিল, তার মানে এখানে ডট, তাই তো? আর দেখো এই লাস্টেরটা দেখো, লাস্ট লাস্ট এইটা এখানে ডট আছে, তাহলে এটা হাইলি আনস্টেবল, তো এটা সবচেয়ে স্টেবল, তাহলে এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল হবে, এই দুজনের মধ্যে এ বেশি স্টেবল হবে। ওকে, বাকি সবই কার্বোক্যাটায়নের মতন। হ্যাঁ।